বেহালায় থাকে, শালবনিতে ইনভেস্ট করবে, স্পেনে গিয়ে তাকে ঘোষণা করতে হচ্ছে। তার কাটা উন্মাদের রাজত্ব, এসব হবে, জনগণকে জাগতে হবে। কোনো রাজনৈতিক দল, আমরা বিজেপি নিষ্ঠার সঙ্গে আমাদের মেন অপোজিশনের কাজ করছি, অ্যাসেম্বলির ভিতরে বাইরে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি, কিন্তু আমাদের সঙ্গে যে জনগণ যুক্ত হননি তাদেরকে এগিয়ে এসে সম্মিলিতভাবে এই সরকারকে সরাতে হবে। নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে অনেক আগে চিনেছিল বলে পরিত্যাগ করেছে, কিন্তু বাংলার মানুষকেও আজকে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলবো, নন্দীগ্রামের দেখানো পথে হাঁটতে হবে, তাহলেই পরিত্রাণ মিলবে, নইলে পরিত্রাণ মিলবে না। বেহালায় থাকে, শালবনিতে ইনভেস্ট করতে স্পেনে গিয়ে ঘোষণা করতে হলো। উন্মাদের সরকার চলছে রাজ্যে, এই ভাষাতেই রাজ্য সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার 17ই সেপ্টেম্বর নন্দীগ্রামে, সেখানে জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তার সুস্থতা কামনা করে পুজো দেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপরেই তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, একজন মানুষ বেহালায় থাকে, এদিকে শালবনিতে ইনভেস্ট করবে, স্পেনে গিয়ে সেটা আবার ঘোষণাও করতে হলো। তার কাটা উন্মাদের রাজত্ব, এসব হবে, মানুষকে জাগতে হবে। বিজেপি নিষ্ঠার সঙ্গে এর বিরোধিতা করছে, অ্যাসেম্বলির বাইরেও করছে, ভিতরেও করছে। মানুষকে এগিয়ে আসতে হবে। যে সমস্ত মানুষ এখনও বিজেপির সঙ্গে যুক্ত হননি তাদেরকে এগিয়ে আসতে হবে, সকলেই সম্মিলিতভাবে এই সরকারকে সরাবে। শোনাব শুভেন্দু অধিকারীর কথা। বেহালায় থাকে, শালবনিতে ইনভেস্ট করবে, স্পেনে গিয়ে তাকে ঘোষণা করতে হচ্ছে। তার কাটা উন্মাদের রাজত্ব, এসব হবে, জনগণকে জাগতে হবে। কোনো রাজনৈতিক দল, আমরা বিজেপি নিষ্ঠার সঙ্গে আমাদের মেন অপোজিশনের কাজ করছি, অ্যাসেম্বলির ভিতরে বাইরে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি, কিন্তু আমাদের সঙ্গে যে জনগণ যুক্ত হননি তাদেরকে এগিয়ে এসে সম্মিলিতভাবে এই সরকারকে সরাতে হবে। নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে অনেক আগে চিনেছিল বলে পরিত্যাগ করেছে, কিন্তু বাংলার মানুষকেও আজকে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলবো, নন্দীগ্রামের দেখানো পথে হাঁটতে হবে, তাহলেই পরিত্রাণ মিলবে, নইলে পরিত্রাণ মিলবে না। উল্লেখ্য, লগ্নি টানতে সদ্য স্পেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সদ্য ঘোষণা করেছেন যে তিনি শালবনিতে শিল্প উন্নয়নের ক্ষেত্রে ইনভেস্ট করতে চান। শালবনির জন্য সৌরভের এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে রাজ্য সরকার এবং একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনাও করছেন শিল্পপতিরা। সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভকে সামনে রেখে রাজ্যের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, বেহালায় থাকেন, শালবনিতে ইনভেস্ট করবেন, তাহলে স্পেনে গিয়ে সেই কথা বলার দরকার হচ্ছে কেন? উন্মাদের সরকার চলছে এই রাজ্যে। শুভেন্দুর এই আক্রমণ রাজ্য সরকারের পাশাপাশি কিছুটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও যথেষ্টই ইঙ্গিতপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে যোগ দিয়েছেন বাংলার মহারাজ। শুভেন্দুর প্রশ্ন, কেন তাকে শালবনিতে ইনভেস্টের কথা স্পেনে গিয়ে ঘোষণা করতে হলো? অর্থাৎ শুভেন্দু বলতে চাইছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় এই রাজ্যের মানুষ, এই রাজ্যেই থাকেন, কিন্তু রাজ্যের কোনো শিল্পায়নের জন্য ইনভেস্টের কথা তাকে স্পেনে গিয়ে বলতে কেন হলো? তাহলে কি এই রাজ্যে ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করার জন্য কোনো রকম কোনো বাধা তৈরি করা হয়েছে সৌরভের ক্ষেত্রে? এর প্রধান কারণ হিসেবে তিনি রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তার কাছে বর্তমান রাজ্য সরকার চালানোর যে প্রক্রিয়া সেটা একেবারেই উন্মাদের মতো।
প্রসঙ্গত এই পরিপ্রেক্ষিতে কিন্তু সুকান্ত মজুমদার তিনিও একইভাবে কটাক্ষ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।